নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব চ্যাপ্টায় যাওয়ার আগে আমাদের প্রাথমিক কিছু কিছু বিষয় জেনে নিতে হবে এক নম্বর কি এক নম্বর হচ্ছে সংখ্যা আচ্ছা এক নম্বর হচ্ছে কি শিখবো আমরা স্বাভাবিক সংখ্যা জানবো ঠিক আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা চলো এই স্বাভাবিক সংখ্যা বলতে তোমরা জানো তাই না সংজ্ঞা আমাদের জানার তেমন দরকার নেই স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি এক তাই না মানে এক কথায় বলতে গেলে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি বা এটা নিয়ে একটা দ্বিমত আছে তবুও আমি বলছি ঠিক আছে আবার আমরা বলতে পারি জিরো থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় ঠিক আছে জিরো এক দুই তিন বোঝা গেছে জিরো থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় অর্থাৎ যে সংখ্যা ঋণাত্মক সংখ্যা নয় পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা বলি ঠিক আছে আবার এই সংখ্যাগুলোকে তাহলে আমরা কি বলবো এই সংখ্যাগুলোকে আবার আমরা বলি কি ধনাত্মক সংখ্যা তাই না এই সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলি স্বাভাবিক সংখ্যা বলি আবার ধনাত্মক সংখ্যা বলি কিন্তু যদি ঋণাত্মক সংখ্যার কথা বলা হয় ঠিক আছে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ নেগেটিভ সংখ্যার কথা যদি বলা হয় তাহলে আমরা কি জানি এভাবে দিয়ে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা কি বলি ঋণাত্মক সংখ্যা কেউ চাইলে নোট ডাউন করতে পারো খাতাতে ঠিক আছে যাদের প্রয়োজন আছে এবার আরেকটু যদি এগিয়ে যাই তিন নম্বরে আমরা বলতে পারি কি দেখো এই বেসিক কনসেপ্টগুলো জ্ঞানগুলো আমাদের সব চ্যাপ্টার চ্যাপ্টাতে কাজে লাগবে ঠিক আছে সেইগুলো নিয়ে আমরা প্রথম দিন একটু ভাবি তিন নম্বরে আমরা বলবো কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা কি কোন একটা সংখ্যা যার কিনা উৎপাদক এক এবং সেই সংখ্যা নিজে উৎপাদক এক এবং সেই সংখ্যা নিজে এছাড়া তার আর কোনো উৎপাদক নেই যেমন কি দেখো দুই তিন পাঁচ সাত এগুলো সব কি সংখ্যা মৌলিক সংখ্যা কারণ এই সংখ্যাকে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি অর্থাৎ ব্রেক করি মিডিল টার্ম করি তাহলে আমরা কি পাই দেখো এই দুই কোথা থেকে তৈরি হয়েছে ওয়ান ইন্টু টু তাই না সংখ্যাটা নিজে আর কি এক তিন কোথা থেকে তৈরি হয়েছে থ্রি ইন্টু এক সংখ্যাটা নিচে নিজে এবং এক এছাড়া এর আর কোনো উৎপাদক নেই এই সংখ্যাগুলোকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি আচ্ছা আমার ডিসপ্লে দেখা পাচ্ছ সবাই মৌলিক সংখ্যা আমরা জানলাম যৌগিক সংখ্যা তো জানি যৌগিক সংখ্যা বলতে আমরা কি বুঝি যে সংখ্যার একাধিক উৎপাদক থাকে ঠিক আছে যে সংখ্যার একাধিক উৎপাদক থাকে তাকে আমরা কি বলি যৌগিক সংখ্যা বলি একাধিক উৎপাদক থাকে যেমন চার ছয় পনেরো নয় এসব কি যৌগিক সংখ্যা কারণ কি এদের একাধিক উৎপাদক আছে ঠিক আছে ওই সংখ্যা এবং এক ছাড়া একাধিক উৎপাদক আছে চারের উৎপাদক কি আছে এক ইন্টু চার মানে এক আছে চার আছে আবার দুই ইন্টু দুই দুটো দুই আছে তাই না পনেরো থ্রি ইন্টু ফাইভ ওয়ান ইন্টু পনেরো ওই সংখ্যা এবং এক ছাড়া আরো একাধিক উৎপাদক আছে তাদেরকে আমরা কি বলছি যৌগিক সংখ্যা বেসিক কনসেপ্ট যাদের নেই তারা লিখে নেবে ঠিক আছে পাঁচ নম্বরে জোর সংখ্যা তো আমরা জানি ঠিক আছে পাঁচ নম্বরে জানবো বিজোর সংখ্যা জোর সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে পারি তাদেরকে জোর সংখ্যা বলা হয় যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে পারি তাদেরকে জোড় সংখ্যা বলা হয় ঠিক আছে পাঁচ নম্বরে জানবো বিজোড় সংখ্যা একটু গুলিয়ে ফেলি বলে আমি বললাম আর কি এইটা এই বিষয়টা বিজোড় সংখ্যা আর এই মৌলিক সংখ্যার মধ্যে আমরা অনেকে গুলিয়ে ফেলি অনেক সময় ঠিক আছে দেখো এই পনেরোটা বিজোড় সংখ্যা ঠিক আছে নয়টা বিজোর সংখ্যা কিন্তু এরা মৌলিক নয় বিজোড় বলতে আমরা কি বুঝি বিজোড়ের সংজ্ঞাতে যে কোনো একটা সংখ্যা যাকে দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ যারা করে করে নেই নেই ঠিক আছে তাদেরকে আমরা বিজোড় বলি বাট এরা কি এরা কিন্তু যৌগিক সংখ্যা মৌলিক নয় কারণ এদের একাধিক উৎপাদক আছে এক এবং ওই সংখ্যা ছাড়া বোঝা গেছে তাহলে যৌ আর বিজোড় সংখ্যার পার্থক্য এটা একটু মনে রাখবে এবার জানবো আমরা কি পরস্পর মৌলিক সংখ্যা কি কারণ নোট ডাউন করার হলে করতে পারো ঠিক আছে